يا سيدي ارحم لنا، يا سيدي ارحم لنا. الله 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 الله. السلام عليكم ورحمة الله وبركاته. প্রিয় দর্শক শ্রোতা, কাছেও দূরে, দেশে প্রবাসে, যে যেখানে বসে আজকের এই সুন্দর আয়োজন দেখছেন, সবাইকে জানাচ্ছি মাহে রমজানের শুভেচ্ছা। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ফ্রুটিকা আল কোরআনের আলো, পাওয়ার্ড বাই ফানফ্রেশ দুধ 2015। দর্শক, যে রমাদানের জন্য আমরা গোটা একটি বছর অপেক্ষা করেছি, সে রমাদান এসেছিল এবং রমাদানের একেবারে শেষ প্রান্তে আমরা চলে এসেছি, বেজেছে রমাদানের বিদায়ের সুর। তেমনিভাবে গোটা একটি মাস যেই কোরআনের ভালোবাসার প্রোগ্রাম আমরা উপভোগ করেছি, প্রতিদিন দেখেছি ফ্রুটিকা আল কোরআনের আলো পাওয়ার্ড বাই ফানফ্রেশ দুধ 2015, এটিও একেবারে শেষ প্রান্তে। দর্শক, ইতিমধ্যে প্রতিযোগিতার মাধ্যমে আমরা পেয়ে গিয়েছি 2015 সালের সেরা তিনজন বিজয়ী। দর্শক, আজকে প্রোগ্রামটি একটু অন্যরকম। আমরা আজকে সফলতার কথা শুনব, স্বপ্নের কথা শুনব, শুনব ভবিষ্যৎ পরিকল্পনার কথা। আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের 2015 সালের সকল বিজয়ীকে, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান যারা অর্জন করেছেন, সঙ্গে আছেন তাদের সৌভাগ্যবান শিক্ষক এবং গর্বিত অভিভাবক। দর্শক, আসুন পরিচিত হয়ে নিই। দ্রুতই আমার ডান পাশে বসা আছে ফ্রুটিকা আল কোরআনের আলো পাওয়ার্ড বাই ফার্মফ্রেশ দুধ 2015 সালের প্রথম পুরস্কার বিজয়ী হাফেজ মোহাম্মদ তাকি আবদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, তাকি আবদুল্লাহর সঙ্গে আমরা আমন্ত্রণ জানিয়েছি তাকি আবদুল্লাহ গর্বিত শিক্ষক হাফেজ মোহাম্মদ জাকারিয়া সিদ্দিকীকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, সঙ্গে আছেন আমাদের দ্বিতীয় পুরস্কার বিজয়ী হাফেজ মোহাম্মদ হুজাইফা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, সাথে আছেন হাফেজ হুজাইফার গর্বিত শিক্ষক হাফেজ মাওলানা তাহের বিন সাঈদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, এর সঙ্গে আমরা আমন্ত্রণ জানিয়েছি হাফেজ হুজাইফার গর্বিত পিতা এবং আজকের দিনে সবচেয়ে আনন্দিত ব্যক্তি মাওলানা আব্দুর রহমানকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, সঙ্গে আছেন তৃতীয় পুরস্কার বিজয়ী হাফেজ মোহাম্মদ মাহদি হাসান সিয়াম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং তার সঙ্গে আছেন তার প্রিয় শিক্ষক হাফেজ মাওলানা আব্দুল আজিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, সঙ্গে আছেন হাফেজ সিয়ামের গর্বিত পিতা আলহাজ মাওলানা জাকির হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, দেখে নিলাম আমাদের আজকের আলো ঝলমলে অতিথিদেরকে, তিনজন হাফেজে কোরআন, তাদের সঙ্গে তাদের গর্বিত শিক্ষক এবং আনন্দিত অভিভাবকবৃন্দ। দর্শক, প্রথমে আমরা শুনব আমাদের প্রথম পুরস্কার বিজয়ী হাফেজ তাকি আবদুল্লাহর কথা। তাকি আবদুল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি মানিকগঞ্জ। আজকে এই যে অসংখ্য প্রতিযোগীকে পিছনে ফেলে তুমি প্রথম পুরস্কার অর্জন করলে, তোমার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। তোমার আব্বু কি করেন? আমার আব্বু একজন ডাক্তার। মাশাআল্লাহ। তুমি আজকে এই যে সফল হতে পেরেছো, আজকে কার কথা খুব বেশি মনে পড়ছে তোমার? ওস্তাদের কথা। তুমি কোথায় পড়ো? মারকাজুল ফয়জুল কোরআন আল ইসলামী ঢাকা মিরপুর এক। মাশাআল্লাহ। আমরা জানি অনেকগুলি ধাপ অতিক্রম করে তোমাকে প্রথম স্থান অর্জন করতে হয়েছে, তো যখন শুরুতেই তুমি এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলে, তখন কি তোমার মনে হয়েছিল যে তুমি প্রথম পুরস্কার অর্জন করতে পারবে? আমি যখন প্রথম মানে প্রথম বাছাই দিতে যাই, তখন আমি অনেক প্রতিযোগী ছিল ওখানে, প্রায় 2500-3000 মতো প্রতিযোগী ছিল। তখন আমি জানতে পারছিলাম না বা বুঝতে পারছিলাম না যেখানে আমি মানে শেষ পর্যন্ত আসতে পারবো। আল্লাহর রহমতে ওস্তাদদের দোয়া এবং বাবা মার দোয়ায় আমি এতটুকু আসতে পারছি। আপনার সব দেশবাসীর কাছে আমার দোয়া রইল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমার জন্য আমাদের আন্তরিক মোবারকবাদ এবং অনেক দোয়া রইল, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আরও অনেক বড় করুক, কোরআনের প্রকৃত খাদেম হওয়ার তৌফিক দান করুক। আমিন। দর্শক, শুনছি তাকি আবদুল্লাহর কথা, এবারে দেখব তাকি আবদুল্লাহর উপর নির্মিত ছোট্ট একটি তথ্যচিত্র। ঢাকার অদূরে সাভার থানার অন্তর্গত পশ্চিম শাহিবাদ গ্রামে পরিবারের সাথে বসবাস হাফেজ তাকি আবদুল্লাহ। পিতা ডক্টর আব্দুল কুদ্দুস পেশায় একজন চিকিৎসক। ইসলামী শিক্ষায় শিক্ষিত এ পরিবারে
তকির হাফেজি শিক্ষা শুরু তার বড় ভাইয়ের কাছে। আলহামদুলিল্লাহ, আমার ছোট ভাই তকি আব্দুল্লাহ হেজখানায় শোনাচ্ছে যে আমরা দুই বছর প্রায় পড়াশোনা করছি একসাথে। ও বাসায় যেরকম ওর চলাফেরা, পড়াশোনা, ওর দুরন্তপনা, খেলাধুলা, মানে সব দিক দিয়ে ওর মানে ইয়েটা সমান বজায় রাখার চেষ্টা করছে। এছাড়া সে ঢাকা মিরপুরে অবস্থিত মারকাজু ফয়জিল কুরআন আল ইসলামী মাদ্রাসার একজন ছাত্র। ডিজিটাল পদ্ধতিতে শিক্ষাদানের পাশাপাশি এখানে তার শিক্ষক হিসেবে রয়েছেন দেশসেরা বিভিন্ন আলেমগণ। মোহাম্মদ তাকি আব্দুল্লাহ মাত্র এক বছর আগে আমাদের কাছে আসে। আমরা তার প্রতি কঠোর পরিশ্রম, সে নিজেও যথেষ্ট আগ্রহী হয়ে পরিশ্রম শুরু করে, আমাদের পরিশ্রম আর আল্লাহ পাকের মহান মেহরবানিতে মাত্র এক বছরের মধ্যেই আলহামদুলিল্লাহ জাতীয় বেশ কিছু প্রতিযোগিতায় ভালো ফলাফল করতে সক্ষম হয়। পাঁচ বছর বয়স থেকেই ও স্বেচ্ছায় একদম আগ্রহ সহকারে পড়াশোনা শুরু করছে এবং পড়াশোনা করতে করতে আলহামদুলিল্লাহ যোগ্য কিছু উস্তাদদের নিগরানিতে আলহামদুলিল্লাহ দেশের বিশিষ্ট একটা প্রতিযোগিতা যেমন ফুটিকা কোরআনের আলো, এখানে সে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে স্বেচ্ছায়। আমরা সবাই দোয়া করি যেন ও ভবিষ্যতে একদম হক্কানি একজন আলেম আর হাফেজ, তো আলহামদুলিল্লাহ ভালো একজন হাফেজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। পরিবারের অজান্তে দেশসেরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আজ সে ফ্রুটিকা আল কোরআনের আলো 2015 এর প্রথম বিজয়ী। প্রিয় দর্শক, আমরা এবারে শুনব তাকি আব্দুল্লাহর গর্বিত শিক্ষকের কথা, কিভাবে একজন সাধারণ বালক বিস্ময়কর প্রতিভায় পরিণত হলো। হাফেজ জাকারিয়া সিদ্দিক, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা জানি আজকে আপনি অত্যন্ত আনন্দিত, আপনার হাতে গড়া সন্তান, আপনার ছাত্র আজকে আন্তর্জাতিক একটি প্রতিযোগিতায় অর্জন প্রথম স্থান অর্জন করেছে এবং সারা দেশের মানুষের ভালোবাসা অর্জন করেছে, কেমন লাগছে আপনাকে? আলহামদুলিল্লাহ, নিঃসন্দেহে এটা অনেক আনন্দের বিষয় এবং গর্বের বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ছাত্র মোহাম্মদ তকি আব্দুল্লাহকে শুধু বাংলাদেশেই নয় আন্তর্জাতিক অঙ্গনেও তাকে পরিচিতি দান করেছে। এটা আল্লাহ তাআলার অশেষ মেহরবানি, আর এটা একমাত্র সম্ভব হয়েছে ফুটিকা আল কোরআনের আলো এই অনুষ্ঠানের মাধ্যমে। তো আমি এই অনুষ্ঠানের সকল কলাকুশলী থেকে যারা এটার পিছনে শ্রম দিয়ে গিয়েছেন আমি তাদের সকলকেই আন্তরিক মোবারকবাদ জানাই। বিশেষ করে যার কথা না বললেই নয়, যার অক্লান্ত পরিশ্রমে আজকের এই তকি আব্দুল্লাহ বিশ্ববাসীর সামনে হাফেজ কারি আব্দুল্লাহ আল মামুন, মূলত উনি হচ্ছেন আমাদের তকি আব্দুল্লাহর প্রধান ওস্তাদ। ওনার অক্লান্ত পরিশ্রমে আজকে তকি আব্দুল্লাহ আপনাদের সকলের সামনে তকি আব্দুল্লাহ হিসেবে পরিচিতি লাভ করেছে। আপনার জন্য, আপনার মাদ্রাসার জন্য এবং আপনাদের সকল শিক্ষকের জন্য রইল আমাদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, আমরা এবারে কথা বলবো ফুটিকা আল কোরআনের আলো পাওয়ার্ড বাই ফার্মফ্রেশ দুধ 2015 সালের দ্বিতীয় পুরস্কার বিজয়ী হাফেজ মোহাম্মদ হুজাইফার সঙ্গে। হাফেজ হুজাইফা, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কেমন লাগছে সফলতার এই শীর্ষস্থানে এসে? অনেক ভালো লাগছে, সত্যি ভালো লাগছে। জি, আমরা জানি অসংখ্য মানুষ তোমাকে ভোট দিয়েছেন এবং মাসব্যাপী তোমার তেলাওয়াত শুনেছে, তো তুমি আজকে সফলতার এই জায়গাটিতে এসে কার কথা তুমি বলবে? আমি আল্লাহর কথা এবং আমার ওস্তাদের কথা এবং আমার আব্বা আম্মাদের কথা। মাশাআল্লাহ। দর্শক, শুনছি হাফেজ হুজাইফার অনুভূতির কথা, এবারে দেখব তার উপর নির্মিত ছোট্ট একটি তথ্যচিত্র। টাঙ্গাইল জেলার কালিহাতি থানার এক নিভৃত গ্রাম দেওপুর। এখানকার আলো হাওয়ায় বেড়ে ওঠা হাফেজ মোহাম্মদ হুজাইফার। তিন ভাই ও এক বোনের মধ্যে হুজাইফা তৃতীয়। হুজাইফার পিতা মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান স্থানীয় মাদ্রাসার একজন শিক্ষক ও ইমাম। হুজাইফাকে যখন আমি মাদ্রাসায় হেফজখানায় পড়তে দিই, তখন থেকে আমার মনের ভিতরে আগ্রহ জন্মে যে আল্লাহ তাআলা যেন হুজাইফাকে এরকম প্রতিযোগিতায় অংশগ্রহণ করাইতে পারে। আল্লাহ তাআলার কাছে দোয়া কামনা করি আর দেশবাসীর নিকটও আমি দোয়া চাই যে আল্লাহ তাআলা যেন ওকে মঞ্জুলে মকসুদে পৌঁছার তৌফিক দান করে। পিতার কাছেই প্রাথমিক হাফেজি শিক্ষা শেষে ভর্তি হন ঢাকার উত্তরার তানজিমুল উম্মা মাদ্রাসায়।
নিজ মেধা পরিশ্রম ও শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টায় আজ সে দেশের সবচেয়ে বড় ইসলামিক রিয়ালিটি শো ফ্রুটিকা আল কোরআনের আলোয়ের দ্বিতীয় বিজয়ী। আমার ছেলে হুজাইফা ছোটবেলা থেকে আর কোরআনের প্রতি খুব আগ্রহ ছিল এবং কোরআন শিক্ষার জন্য হাফেজ করার জন্য খুব ই ছিল, এই জন্যে ওকে আমরা চেষ্টা করেছি। ও যে মাছরাঙ্গা টেলিভিশনে সেরা পাশের মধ্যে আছে, এই জন্য আমি মা হিসেবে ওর জন্য দোয়া করি। এখন যে পাঁচজন আছে তার মধ্যে হুজাইফার তালাওয়াত খুবই ভালো লাগে। হুজাইফা আমার ইউনিয়নের বাসীর পক্ষ থেকে এবং আমার এলাকাবাসীর পক্ষ থেকে ওর প্রতি শুভকামনা রইল। আমার এই প্রতিষ্ঠানের ছাত্র হুজাইফা বিন আব্দুর রহমান, মহান রব্বুল আলামিন তাকে আরও উন্নতি চরম শিখরে ওঠার তৌফিক দান করুন। সে সারা বিশ্বে আল কোরআনের আলো যাতে ছড়িয়ে দিতে পারে সেই জন্য তার জন্য দোয়া করছি, সে মহান রব্বুল আলামিন তাকে কবুল করে নিন। প্রিয় দর্শক, এর জন্য রইল আমাদের আন্তরিক শুভেচ্ছা। দর্শক, আমরা এবার শুনব হাফেজ হুজাইফার গর্বিত শিক্ষকের কথা, কিভাবে তিনি একটি ছাত্রকে এরকম আন্তর্জাতিক মানের বিশ্বমানের হাফেজে কোরআন হিসেবে গড়ে তুললেন। হাফেজ হুজাইফার গর্বিত শিক্ষক হাফেজ তাহের বিন সাইদ, কেমন আছেন মহতারাম? আলহামদুলিল্লাহ। আজকে আমাদেরও আনন্দের দিন এবং আপনার জন্য আনন্দের দিন, কেমন লাগছে আজকে অনুষ্ঠানে এসে? অনুষ্ঠানটা আসলে আমি 2009 সাল থেকে দেখে আসতেছি, তখন থেকে আমার মানে চেষ্টা এবং মনের আশা যে আমার ছাত্র যেন প্রতি বছর যেন এই প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করতে পারে বা দ্বিতীয় স্থান বা তৃতীয় স্থান, এরকম আশা সবসময় থাকতো। তো তার আসলে তার চেষ্টা অনেক, যেটা বলার মতো না। প্রতিষ্ঠান আমাদের তানজিমুল উম্মাহ প্রতিষ্ঠানেরও অনেক চেষ্টা তার পিছনে যে তাকে কীভাবে উন্নতি করা যায়, তার পাশাপাশি আমিও আমার সাধ্যমতো তাকে নিয়ে চেষ্টা করছি। সে পূর্বেও এরকম কৃতিত্বের স্বাক্ষর অনেকগুলা করছে এবং সে আন্তর্জাতিকভাবে কিছুদিন আগে সৌদি আরব থেকে দ্বিতীয় স্থানও লাভ হয়ে আসছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আসল কথা হলো যে এগুলা সব কিছু হলো আল্লাহ পাকের মেহরবানিতেই আমাদের দ্বারা সম্ভব হয়েছে এবং যে আল্লাহ পাকে শুকরিয়া আদায় করছে যে আজকে সে এতদূর পর্যন্ত আসা। সে প্রথম যখন মাদ্রাসা আসছিল, আসার পরে আমাদের তানজিমুল উম্মাহ টাঙ্গাইল শাখায় সে পড়তো, সেখান থেকে আসার পরেই সে আমি ওই সময় ছাত্রদেরকে প্রশ্ন করতেছিলাম, তাকে বললাম যে তুমি চেয়ারে বসো, তাকেও শিক্ষক বানাই দিছি, তুমি চেয়ারে বসো একটা প্রশ্ন করো ছাত্রদেরকে। যখন সে প্রশ্ন করতে গেল তখন দেখলাম যে তার গায়ে ঘাম ছুটে গেছে, মানে সে প্রশ্ন করতে পারতেছে না, কাঁপতেছিল। তো তাকে ধরে রাখে আমি বললাম যে তুমি প্রশ্ন করো, সে প্রশ্ন করলো, প্রশ্নের পরে আমার ছাত্ররা পড়লো। সেই দিন সেও চিন্তা করলো যে আচ্ছা ওস্তাদ আমি কীভাবে এই পর্যায়ে পড়তে পারবো যে আমি আজকে ছাত্রদেরকে প্রশ্ন করলাম এই ছাত্রগুলো পড়তে পারলো এত সুন্দর করে, আমাকেও এইভাবে পড়ার জন্যে কী করতে হবে আমাকে পরামর্শ দেন। আল্লাহ আকবার। তাকে পরামর্শ দিলাম যে তুমি এখন থেকে এইভাবে মেহনত করবা। তাকে দেখতাম প্রায় সময় তাহাজ্জুদ নামাজে মাদ্রাসার সকল ছাত্র ঘুমাচ্ছে আর সে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দতেছে, আল্লাহ যে আল্লাহ আমাকে প্রথম স্থান নাহলে দ্বিতীয় স্থান করে দাও। সবসময় দেখতাম তাকে, আমার কাছে এই জিনিসটাই বেশি মানে ভালো লাগছে, তার যে সে সবসময় আল্লাহর শরণাপন্ন ছিল এবং তাকে দেখতাম সবসময় সরল মনের, তার ভিতরে কোনো হিংসা কোনো ছাত্রের সাথে মারামারি ঝগড়া কোনো সময় দেখতাম না। এই কারণে আমার মনে হয় যে সকল ছাত্রদের দোয়া, শিক্ষকদের দোয়া এবং প্রতিষ্ঠান প্রধানদের দোয়া, এদের সকলের দোয়ার বিনিময় সে এই পর্যন্ত আসতে পারছে। তা আমি দোয়া করি সে ভবিষ্যতে আরও যেন উন্নতি লাভ করতে পারে এবং বিশ্বের প্রথম স্থানে যেন যাইতে পারে। বিশ্বের যতগুলো প্রতিযোগিতা আছে প্রত্যেকটা প্রতিযোগিতায় যেন সে যেন প্রথম স্থান অর্জন করতে পারে, এই কারণে আমি বিশ্ববাসীর সবার কাছে দোয়া চাই তার জন্যে এবং তার সাথে সাথে আমিও দোয়া চাই যেন আমিও যেন এই কোরআনের খাদেম হিসাবে মৃত্যুর আগ পর্যন্ত যেন এইভাবে সেবা করে যেতে পারি কোরআনের। আল্লাহুম্মা আমিন। আমরা আপনার সঙ্গে আমিন বলছি এবং হাফেজ হুজাইফার জন্য, আপনার জন্য, আপনার প্রতিষ্ঠানের জন্য আমাদের অনেক অনেক দোয়া রইল। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ফ্রুটিকা আল কোরআনের আলো, পাওয়ার্ড বাই ফার্ম ফ্রেশ দুধ 2015। দর্শক, এ পর্যায়ে ইস্পাহানি মির্জাপুর 4 সৌজন্যে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, একটু পরেই ফিরছি, আমাদের সঙ্গে থাকুন। ইয়া সাইয়্যিদি ইরহাম লানা, ইয়া সাইয়্যিদি ইরহাম লানা, ইয়া সাইয়্যিদি
ارحم لنا يا سيدي ارحم لنا. দর্শক ইস্পাহানি মির্জাপুর চার সৌজন্যে বিজ্ঞাপন বিরতি পেরিয়ে আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ফ্রুটিকা আল কোরআনের আলো পাওয়ার্ড বাই ফার্মফ্রেশ দুধ 2015 আয়োজনে। প্রিয় দর্শক, এবারে আমরা শুনব একজন আনন্দিত মানুষের কণ্ঠস্বর, একজন গর্বিত পিতার অনুভূতি। আমাদের সঙ্গে আছেন হাফেজ হুজাইফার গর্বিত পিতা হাফেজ মাওলানা আব্দুর রহমান। মহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহরবানিতে ভালো আছি। আমরা জানি নিঃসন্দেহে আজকে আমাদের জন্য এই দিনটি যত আনন্দের, এর চেয়ে অনেক অনেক বেশি আনন্দের এবং তৃপ্তির আপনার জন্য। আপনার সন্তান আজকে দ্বিতীয় পুরস্কার অর্জন করেছে, গোটা দেশের মানুষ দেখেছে, গোটা দেশের মানুষ তার জন্য দোয়া করেছে। সফলতার এই পর্যায়ে আসতে পেরে একজন গর্বিত সন্তানের পিতা হিসেবে আপনার অনুভূতি জানতে চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহরবানিতে আমার ছেলে হুজাইফা তো আল্লাহ তাআলা এই পর্যন্ত ওকে আসার তৌফিক দান করছেন, এই জন্য আমি আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করছি। তো ও যখন মাদ্রাসায় পড়তে যায়, ওকে যখন পড়তে আমি দেই, আমি দেখছি ওর প্রথম থেকেই কোরআনের প্রতি অত্যন্ত মহব্বত, শ্রদ্ধাশীল, এমনকি ছোটো বয়সের থেকেই নামাজের প্রতি অত্যন্ত যত্নবান ছিলেন। পাঁচ অক্ত নামাজ মসজিদে যেয়ে পড়ার জন্য ওর চেষ্টা ছিল। অনেক সময় আজান হওয়ার সাথে সাথে আমাকে বলতো যে আব্বা নামাজ পড়তে যাবেন না। তো আমি তখন থেকেই মনের ভিতরে আমার খুবই আনন্দ লাগতো, তা আমি তখন থেকেই নিয়ত করছি যে আল্লাহ তাআলা যেন ওকে মানে সেরা হাফেজ হিসাবে এবং আলেম হিসাবে আল্লাহ তাআলা কবুল করে। ওই হিসাবে আমি চেষ্টা করি, হেফস মাদ্রাসায় দিই। তো টাঙ্গাইল তানজিমুল উম্মা শাখা আছে, ওই শাখা থেকে পড়াশোনা করার পর তারপরে ঢাকাতে তানজিমুল উম্মা মাদ্রাসায় আসে। সেখানে যোগ্য যে শিক্ষক হাফেজ মাওলানা আবু তাহের সাহেব, উনি অত্যন্ত পরিশ্রমী, উনি ছাত্রদের পিছনে অত্যন্ত মেহনত করেন। তো ওনার প্রচেষ্টায় মাদ্রাসার যে অন্য অন্য ইয়ে শিক্ষকরা আছে তাদের প্রচেষ্টায় আল্লাহ তাআলা ওকে এই পর্যন্ত, তো আজকে যে ফুটিকা আল কোরআনের আলোর দ্বিতীয় পুরস্কার অর্জন করছে, এজন্য আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আমি সবার কাছে দোয়া কামনা করছি আল্লাহ তাআলা যেন ওকে সারা বিশ্বের মধ্যে একজন যোগ্য হাফেজ এবং আলেম হিসাবে কবুল করেন, এটাই আমি কামনা করছি। আল্লাহ তাআলা আলোকিত সন্তানের আলোকিত পিতা আপনি, আপনার এই আলোকিত সন্তানকে নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানতে চাই। আমার ওকে নিয়ে এরকম আল্লাহ তাআলার কাছে আছে যে আল্লাহ তাআলা যেন ওকে যেরকম কোরআনের হাফেজ আল্লাহ তাআলা হওয়ার জন্য তৌফিক দান করছেন, এই জন্য যেন ওর কোরআন শরীফের সম্পর্কে আরও মানে তাফসির এবং আরও উর্দু জগতে আল্লাহ তাআলা যেন মানে এই কোরআনের খেদমত করতে পারে এবং যোগ্য মুফাসসিরে কোরআন হইতে পারে, এটাই আমার কামনা, এটাই আমি সবার কাছে দোয়া কামনা করছি। আল্লাহ তাআলা যেন ওকে মাংজুলে মকসেদে পৌঁছার তৌফিক দান করে। মাশাআল্লাহ, এটি তো আপনার ভবিষ্যৎ পরিকল্পনার কথা। আমরা যদি জানতে চাই হুজাইফাকে নিয়ে আপনার জীবনের সূচনা লগ্নের কী স্বপ্ন ছিল? হুজাইফাকে নিয়ে আমার স্বপ্ন ছিল যখন প্রথমে ভূমিষ্ঠ হয় তখন আমার চিন্তা ছিল যে ওর নাম কী রাখি। আচ্ছা, তা আমি যখন হাদিস পড়তেছিলাম, অধ্যয়ন করতেছিলাম, হাদিসের মধ্যে দেখলাম যে হুজাইফা রাদিয়াল্লাহু তাআলার সম্পর্কে কিছু কথা দেখলাম, তার জীবনী আমি পড়লাম, তার সম্পর্কে যখন আমি পড়লাম তখন আমার মনের ভিতরে এরকম অনেকটাই আগ্রহ ছিল যে আমার এই ছেলের নাম রাখবো হুজাইফা। মাশাআল্লাহ, যেহেতু আমি বুঝতে পারলাম যে হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠতম তথ্যবিদ সাহাবী, আল্লাহু আকবার, তো তখন আমার মনের ভিতরে এরকম একটা আগ্রহ ছিল যে হাদিসের ভিতরে পড়ছিলাম যে অনেক সময় নামের তাসির তার চরিত্রের ভিতরে তাসির করে, নামের একটি প্রভাব প্রভাব তার চরিত্রের ভিতরে প্রভাব বিস্তার করে, ওই খেয়ালটা আমার ছিল, ওই হিসাবে তার নাম রাখে আমি হুজাইফা। তো আল্লাহ তাআলা ওনাকে, তো ওই তথ্যবিদ যে সাহাবি ছিল ওনার মতো যেন এরকম শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে,
এই কামনা আমি আপনার আপনার কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলে আমরা আমিন বলছি আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই আলোকিত সন্তান কিনে আপনার যত স্বপ্ন সব স্বপ্নকে আল্লাহ কবুল করুন সেই দোয়া করছি আমিন আমিন দর্শক আমরা চলে যাব আমাদের পরের প্রতিযোগীর কাছে আমাদের সঙ্গে আছেন ফ্রুটিকা আল কোরআনের আলো পাওয়ার্ড বাই ফার্ম ফ্রেশ দুধ 2015 এর তৃতীয় পুরস্কার বিজয়ী হাফেজ মাহদি হাসান সিয়াম সিয়াম কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি সিয়াম অর্থ হলো রোজা পালনকারী তো আমরা তো রমাদান একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আর খুব বেশি দিন হয়তো তুমি রমাদানের ফরজ রোজা রাখতে পারবে না তো আজকের এই সুন্দর অনুষ্ঠানে এসে তোমার কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে অনেক প্রতিযোগীকে পিছনে ফেলে সফলতার চূড়ান্ত একটি পর্যায়ে তুমি এসছো এবং একেবারে সেরা তিনের মধ্যে তুমি অন্যতম তৃতীয় পুরস্কার অর্জন করেছো তো এই যে সফলতার এক একটি পথ পাড়ি দিয়ে মহা সফলতার পথে তুমি এসছো এই সফলতার জায়গাটিতে এসে কার কথা তোমার বেশি মনে পড়ছে আল্লাহ তাআলার কথা আমাদের ওস্তাদের কথা বাবা মার কথা এবং এলাকাবাসীর কথা অনেক বেশি মনে পড়তেছে আচ্ছা তোমার এলাকাবাসী কি চেয়েছিল যে তুমি বিজয়ী হও জি আচ্ছা মাশাআল্লাহ আমরা তোমার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আরো অনেক বড় করুক প্রিয় দর্শক হাফেজ সিয়ামের সঙ্গে আমরা আমন্ত্রণ জানিয়েছি তার সম্মানিত শিক্ষককে সঙ্গে আছেন হাফেজ মাওলানা আব্দুল আজিজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ মহতরম কেমন আছেন আপনি আল্লাহ পাক খুব ভালো রাখছে আজকে আমাদের সকলের আনন্দের দিন এবং আপনার জন্য বিশেষ আনন্দের একটা দিন আপনার সূর্য সন্তান হাফেজ সিয়াম আমাদের দেশের সবচেয়ে বড় প্রতিযোগিতাতে তৃতীয় স্থান অর্জন করেছে তো আপনার অনুভূতি কী আমরা জানতে চাই জি আলহামদুলিল্লাহ মাহদি হাসান সিয়াম আমার মাদ্রাসায় শুরু থেকে পড়েছে মক্তব থেকে হেফজখানা শেষ পর্যন্ত মাহদি হাসান সিয়াম তার আব্বা যখন মাদ্রাসায় ভর্তি করে দেয় তখন থেকেই তার পড়ার প্রতি একটা আগ্রহ একদিন হঠাৎ করে মাহদি হাসান সিয়াম ছুটি নিয়ে বাড়িতে গিয়েছে কোনো কারণবশত অসুস্থতার কারণে ছুটি দুই দিন বেশি হয়ে গেছে বাড়ির থেকে এসে উজু করার জন্য ছুটি নিল উজু করতে যাব তারপরে দেখা যায় সে উজুখানায় গিয়ে মাথা উজুখানায় মেরে ফাটি ফেলছে আচ্ছা কয়েকটা ছেলে আসে বললো হুজুর এই ঘটনা সিয়াম মাথা ফাটি ফেলছে তাকে ধরে আনা হলো জিজ্ঞাসা করা হলো কী আবার এরকম তুমি করলে তার পিতা মাতাকে খবর দিলাম যে আপনার ছেলে এরকম করছে ছেলেকে জিজ্ঞাসা করলাম ছেলে বলতেছে হুজুর আমি দুই দিন বাড়িতে থাকার কারণে পড়া পিছিয়ে গেছে আমার এই হতাশায় এবং অন্তরের আবেগে ব্যথায় আমি নিজের এরকম করছি কারো কোনো দোষ নেই পড়ার প্রতি কোরআনের প্রতি কি পরিমাণ আগ্রহ সুবহানাল্লাহি ওয়া হামদিহি এবং সিয়াম নয় মাসে হিফজ শেষ করছে আমার কাছে আল্লাহু আকবার মাশাআল্লাহ এবং গত কুরবানির ঈদের এক সপ্তাহ আগে শেষ করে এই পর্যন্ত শুনানি দিছে মাত্র আলহামদুলিল্লাহ তো এই যে অনেকগুলি পথ পরিবর্তন করে অনেকগুলি পথ পাড়ি দিয়ে সফলতার চূড়ান্ত পর্যায়ে সিয়াম এসছে আপনাদের কি মনে হচ্ছিল যে সিয়াম ঠিকই প্রথম সেরা তিনজনের ভিতরে থাকতে পারবে আমার মনে হচ্ছিল সে পারবে কারণ তার পড়ার প্রতি যে আগ্রহ ছিল অনুভূতি ছিল তার আদব আখলাক আমল এরকম ছিল অসাধারণ মাশাআল্লাহ একটা ছাত্র এরকম বিশেষ করে সিয়ামের একটা গুণ আছে সেটা হলো ওস্তাদ যা বলবে তাই ওস্তাদ যদি বলে আজকে সূর্য উঠছে পশ্চিম দিকে তাহলে সেটাই বিশ্বাস করে মানে একেবারে শিক্ষকের আদর্শ ছাত্র মহতরম অনেক অনেক মোবারকবাদ আপনাকে আপনার প্রতিষ্ঠানকে এবং আপনাদের সকলকে যারা এরকম হাফেজ সিয়ামের মতো ছাত্র থেকে গড়ে তুলছেন দর্শক শুনছি হাফেজ মাহদি হাসান সিয়ামের সাফল্যের গল্প এবার দেখব তার উপর নির্মিত ছোট্ট একটি তথ্যচিত্র পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন এক গ্রাম আওতাপাড়া আর এখানেই জন্ম ও বেড়ে ওঠা হাফেজ মোহাম্মদ মাহদি হাসানের পিতা আলহাজ মাওলানা মোহাম্মদ জাকির হোসেন ঈশ্বরদী ইসলামিয়া আলিম মাদ্রাসার আরবি প্রভাষক এবং একই মসজিদের খতিব ছোটবেলা থেকেই কোরআনের প্রতি প্রচণ্ড আগ্রহ আমি লক্ষ্য করছি যার উপর ভিত্তি করে তাকে হাফেজিয়া মাদ্রাসায় দেওয়া হয় অল্প দিনের ভিতরেই সে সম্পূর্ণ কোরআন শরীফ হেফজ করতে সক্ষম হয় ১৯৯৮
তিন ভাই ও বোনের মধ্যে মাহাদি দ্বিতীয়। খুব ছোটবেলায় বাবার দেখানো পথেই হাফিজি শিক্ষার শুরু। আজ সে দেশেরা ইসলামিক রিয়ালিটি শো ফ্রুটিকা আল কোরআনের আলোয়ের তৃতীয় বিজয়ী। এই মেহেদি হাসান কোরআনের আলো যাতে করে সারা বিশ্ববাসীর কাছে প্রভাষিত করতে পারে সেই আশায় আমরা কামনা করি। আমরা ইউনিয়নবাসীর পক্ষ থেকে দোয়া করি সেই জন্য আরও উপরে যায় তার সফলতা কামনা করি। সিয়াম আমার বন্ধু, সে তার সাথে আমি পড়াশোনা করছি, সে খুব ভালো ছেলে। ছোটবেলা থেকে তার খুব আগ্রহ ছিল হাফেজ হওয়ার, আমাদেরও ইচ্ছা ছিল তাকে হাফেজ বানাবো। সে এখন হাফেজ হয়েছে, আমি মা হিসেবে তার জন্য দোয়া করি, দেশবাসীর কাছেও দোয়া চাই। يسألونك عن الأنفال قل الأنفال لله والرسول فاتقوا الله واصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين. এই মাহাদি হাসান সিয়ামের জন্য রইল আমাদের আন্তরিক শুভেচ্ছা। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ফ্রুটিকা আল কোরআনের আলো, পাওয়ার্ড বাই ফার্ম ফ্রেশ দুধ 2015। দর্শক, এ পর্যায়ে ইস্পাহানি মির্জাপুর 4 সৌজন্যে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, একটু পরেই ফিরছি, আমাদের সঙ্গে থাকুন। يا سيدي ارحم لنا يا سيدي ارحم